আরেকবার আপনাদের সবাইকে স্বাগত দিচ্ছেন আমাদের আজকের পোস্ট এডিট। এবার আমরা যাব বিশ্বনাথবাবুর কাছে। বিশ্বনাথবাবু, আপনার কি আশঙ্কা ছিল যে আবার একটা এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা এই ঈদের মধ্যে হবে? এটা কিন্তু অনেকে বলছিলেন। না দেখো, তুমি যদি লাস্ট এক দেড় বছরের বাংলাদেশের পরপর ঘটনাবলি দেখতে থাকো, কখনো ব্লগারকে মারা হচ্ছে, তো কখনো পুরোহিতকে মারা হচ্ছে, কখনো ঢাকা শহরের মধ্যেই বোম ব্লাস্ট করা হচ্ছে, এটা মানে সিরিজ অফ অ্যাক্টিভিটি তুমি কিন্তু দেখতে পাচ্ছিলে বিক্ষিপ্তভাবে। এরপরে মানে কূটনীতিক অঞ্চলে যেভাবে আক্রমণটা করা হলো গুলশান অঞ্চলে, সেটা যে একটা পরিষ্কার আন্তর্জাতিক মানে প্রভাব তার মধ্যে আছে, এবং সেখানে আইএস জঙ্গি সংগঠনের হয়তো শিবির, মানে তারা হয়তো সিরিয়াতে গিয়ে ট্রেনিং নেননি, কিন্তু এখানে যে তাদের ভাবগত দিক থেকে তাদেরকে প্রভাবিত করে সেই কায়দাতেই প্রায় আক্রমণটা করা হয়েছিল গুলশান এলাকায়। এবং একইভাবে যে যেভাবে তুমি ধরো হত্যাগুলো হয়েছে, তার সাথে আইএসের অ্যাক্টিভিটির একটা সাযুজ্য আমরা তখন সেই সময় দেখেছিলাম। আজকে যদি তুমি দেখো ছদিন পরের যে ঘটনাটা, সেটা কতটুকু আইএসের প্রভাব আছে এটা কিন্তু আমার সন্দেহ। কারণ এখানে মনে রাখতে হবে যে এই গুলশানের হত্যার আগেই বাংলাদেশে কিন্তু সিরিজ অফ মার্ডার, সিরিজ অফ মানে উগ্রপন্থীদের আক্রমণ বা উগ্র সংগঠনগুলোর অ্যাক্টিভিটি আমরা দেখছিলাম। এটা সেই রকমই একটা বাংলাদেশেরই কোনো আউটফিটের তার সঙ্গে মিল অনেক বেশি, লোকাল অ্যাক্টিভিটি লোকাল অ্যাক্টিভিটির সাথে মিল বেশি। না, আমি আপনাকে বলি এটাই যে ধরুন লোকাল অ্যাক্টিভিটি বলে আমরা একটা ক্রাইটেরিয়া করতে চেষ্টা করছি, আর গুলশানের যে ঘটনা সেটাকে আমরা একটু সেপারেট করতে চাই। কারণ হচ্ছে তার ডাইমেনশনসগুলো বলছে যে সেটা অনেক বেশি একেবারে, এবং এবং মোটামুটিভাবে যেটা দেখা যাচ্ছে আইএস সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে কিছু মানে দেশ বিভিন্ন দেশের কিছু জঙ্গি সংগঠনকে সংগঠিত করতে পারছে, কিন্তু সবাইকে সংগঠিত করেছে সেরকম তার মানে ফিজিক্যাল প্রক্সিমিটি সুযোগ নেই, না সুযোগ নেই বলে আমরা কি নিশ্চিন্তে বসে থাকবো? একেবারেই নয়। মানে আজকে যেটা শুরু হয়েছে দুটো চারটে সংগঠন দিয়ে তাদের মানে তাদেরকে ভাবধারায় প্রভাবিত করছে, আগামী দিনে তাদেরকে সংগঠিত করে একটা আমব্রেলা অর্গানাইজেশন তৈরি করে দেবে না সেই রাজ্যে বা সেই অঞ্চলে, তার কোনো গ্যারেন্টি নেই। ফলে খুব পরিষ্কার করে বলতে গেলে বাংলাদেশের গত এক বছর ধরে উগ্রপন্থী কার্যকলাপের যে ছাপ আমরা দেখতে পাচ্ছিলাম নানা ধরনের ঘটনার মধ্য দিয়ে, আজকের ঘটনার সাথে তার একটা সাযুজ্য আছে। বাংলাদেশ সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে গুলশানের হত্যার পরে অন্ততপক্ষে ইন্টেলিজেন্সিকে আরও বেশি স্ট্রিমলাইন করা, মানে এই ঘটনা মানে কেউ এই ধরনের আক্রমণ করতে পারে, উনি মানে আমাদের বাংলাদেশ থেকে যিনি বলছেন তিনি ঠিকই বলেছেন যে প্রিকোশন নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও প্রশ্ন হচ্ছে যে কেন ইন্টেলিজেন্সির জায়গা মানে ইন্টেলিজেন্স থেকে এই রিপোর্টটা আসলো না, যে একটা নির্দিষ্ট স্পেসিফিক ইনফরমেশন যেটাকে আমরা বলি সেটা কেন পেলো না, কেন পুলিশ আজকে মরতে হলো বা এই ধরনের একটা অ্যাটাক হলো, সেটা কি ইন্টেলিজেন্স ফেলিওর নয়? মানে লোকাল লেভেলের তুমি জলো বলো, লোকাল লেভেলের ইন্টেলিজেন্স ফেলিওর নয় কি? না, কিন্তু একটা জিনিস একই সঙ্গে মাসুদ ভাইয়ের কাছে শুনলাম যে একটা টাইট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ছিল, তারপরে ওকে ব্রিজ করতে পারেনি কিন্তু। না, না পারলেও আমি বলছি যে নির্দিষ্ট উইপেন নিয়ে, সেটা মানে হয়তো তেমন কোনো সফিস্টিকেটেড উইপেন নয়, কিন্তু সেই উইপেন নিয়ে এসে আক্রমণটা যে করেছে এটা লোকাল লেভেলে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের যে ফেইলিওর সেটা নিয়ে আমার মনে হয় না কোনো আমাদের না। কিন্তু এই ধরনের এই এই ইন্টেলিজেন্স মানে এই ইন্টেলিজেন্স নেটওয়ার্ক তৈরি করা বাংলাদেশে 1100 লোক পিছু একজন করে পুলিশ কর্মী আমি শুনছিলাম গুলশানের ঘটনার পর। আমি একটু মেজর জেনারেল গাঙ্গুলির কাছে আসি, কারা করছে এই ঘটনা? যদি গুলশানের ঘটনা দেখেন, পাঁচটি ছেলের পরিচয় জানা গেছে, তারা প্রত্যেকে উচ্চবিত্ত পরিবারের সন্তান, রীতিমতো আধুনিক শিক্ষায় শিক্ষিত, বিদেশি বিশ্ববিদ্যালয়ে গিয়ে তারা শিক্ষা লাভ করেছে, ডিগ্রি নিয়ে এসেছে, তারপরে উধাও হয়ে গেছে। খুব আশঙ্কার কথা হচ্ছে এই যে উচ্চবিত্ত পরিবারের শিক্ষিত ছেলের উধাও হয়ে যাওয়ার ঘটনা থেকে এই ঘটনা ঘটেছে জানার পরে খোঁজ পড়েছে। এখন বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে রীতিমতো বিজ্ঞাপন করে দেখানো হচ্ছে আরও অন্তত 10 জন এরকম যুবকের ছবি যারা উচ্চবিত্ত পরিবারের সন্তান এবং যাদের খোঁজ নেই। দেখুন, কতগুলো ঘটনার পরিপ্রেক্ষিতে একটু বিচার করা দরকার। আগে আমরা ভাবতাম যে কট্টর ইসলামিক যারা তারা অন্তত সেই ধর্মাবলম্বীদের ওপরে আঘাত করবে না, তাদের রক্ত ঝরাবে না। আপনি বাগদাদে দেখুন আইএস কীভাবে সেই মুসলমানদের হত্যা করলো, সেখানে কতজন মারা গেল, 170 জন ডেড। আর এইখানে গুলশানে দেখুন, তারপরে আজকের ঘটনাটা যেটা ঘটেছে সেখানে সবাই তো ইসলামপন্থী, একজন ভদ্রমহিলা হিন্দু সে দরকার নেই,
কিন্তু তারা মুসলমান সম্প্রদায়ের মানুষের রক্ত ঝরাতে দ্বিধা করছে না। তাহলে এদের যে একটা ধারণাটা কী, হোয়াট ইজ তাদের লক্ষ্যটা কী, হোয়াট ইজ দের আইডিওলজি, চিন্তার বিষয়। আমার যতদূর মনে হচ্ছে যে আইএস যথেষ্ট নিশ্চয়ই আছে, কিন্তু আইএস তার স্ট্র্যাটেজির একটু পরিবর্তন করেছে। কীরকম পরিবর্তন? সে দেখুন, ভারত, বাংলাদেশ, মায়ানমার এবং পাকিস্তান এই এলাকাটা ওরা একটা খিলাফতের একটা অংশ বলে মনে করে, একটা প্রভিন্স মনে করে অতএব এইখানে যেভাবে বিভিন্ন সংগঠন তৈরি হয়েছে, যেটা আমরা বলছি জামাত, এবং তার পিছনে আইএসআই মদতপুষ্ট জঙ্গি সমাজ, পাকিস্তানে যেভাবে আমাদের ওই এলিটি আর জেশে মোহাম্মদ এবং অন্য কতগুলো সংগঠন তৈরি হয়েছে, তাদের এরা সাহায্য নেওয়ার চেষ্টা করছে, তাদেরকে ওই আইএসের মাঝখানে নিয়ে এসে তাদের দ্বারা কাজ করেন। তা করানোর জন্যে তাদের মধ্যে যারা শিক্ষিত কিছু বড় বড় ঘরের ছেলেও আছে, পার্টিকুলারলি টেকনিক্যাল এডুকেশন যাদের মধ্যে আছে, ইন্টেলিজেন্স শুধু বলে হবে না, যারা টেকনিক্যালি এডুকেটেড আইটি সেক্টরে যাদের পড়াশুনো করছে, তেমন লোককে তারা হয় সিরিয়া ইরাকে নিয়ে যাচ্ছে, কিংবা লোক পাঠিয়ে এখানে তাদের মগজ ধোলাই করে তারা তাদের আইএসআইয়ের একজন চর বলুন বা তাদের লিডার বলুন সেটা ব্যবহার করছে। আপনাকে একটা জিনিস মানতে হবে মেজর জেনারেল, আমরা যে সাধারণ অবজারভেশনে যেটা দেখতে পাচ্ছি, লস্কারে তৈবা, জৈশ-ই মোহাম্মদ, তারা সাধারণত খুব গরিব ঘরের ছেলেদেরকে নিয়ে ট্রেন করে অপারেশনে ব্যবহার করেছে। এমনকি আজমল কাসাব ধরা পড়েছিল মুম্বাইতে, পরে তার পরিবার সম্পর্কে যা তথ্য পাওয়া গেছে, ভয়ঙ্কর একটা দারিদ্র্যের মধ্যে তারা থাকেন এবং সেই ছেলেকে তার পরিবার দান করে দিয়েছে, তার পরিবর্তে যদি তাদের একটা মাসিক ভাতার ব্যবস্থা হয়। কিন্তু এই যে আক্রমণ গুলশানে হয়েছে, তার সঙ্গে কিন্তু একদম আল কায়দা বা আইএসএর যে রিক্রুটমেন্ট তার মিল। আল কায়দা চিন্তা করুন, পাকিস্তানের টুইন টাওয়ারে আক্রমণ করেছিল মোহাম্মদ আটা, সে আমেরিকাতে বসে পাইলটিং ট্রেনিং নিয়েছিল, কাজেই সে অত্যন্ত শিক্ষিত, তাকে ব্যবহার করা হয়েছে। আমরা এখন যা জানতে পাচ্ছি, ঢাকায় অন্তত 10 জন এরকম তরুণের খোঁজ নেই যাদের সম্পর্কে এখন তথ্য পাওয়ার জন্য আপিল করা হচ্ছে। আমি একটু মাসুদ ভাই আপনার কাছে এই বিষয়টা জানতে চাইবো, যে ইতিমধ্যেই এটা নিয়ে তো আলোচনা হচ্ছে যে অনেক যুবকের খোঁজ পাওয়া যাচ্ছে, উচ্চশিক্ষিত, যাদের বেশ কয়েক মাস ধরে কোনো খোঁজ নেই। জি, এই ঘটনাটা আসলে বেশ আগে থেকেই হচ্ছিল এবং ওই মানে পরিবারগুলো তাদের এই মানে নিখোঁজ হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া মিসিং সন্তানদের ব্যাপারে কিন্তু এই সংশ্লিষ্ট থানায় তারা জিডি করেছিল, যোগাযোগ করেছিল। কিন্তু এখন যখন এই যে গুলশানের ঘটনাটা ঘটলো এবং দেখা গেল যে এই এখানে যারা জড়িত আছে বলে ছবি আইএসএর পক্ষ থেকে ছাপানো হয়েছে এবং যাদের লাশ পাওয়া গেলো, এরা যখন দেখা গেলো যে সেই মিসিং ছেলেদের মধ্যে কয়েকজন, তখন এই আগে যারা নাকি যোগাযোগটা করেছিল তারা সবাই এখন সচেতন হলেন যে তাদের সন্তানও কি তাহলে সেভাবেই গেল কিনা। এখন ওদের ছবি দিয়ে কিন্তু আপনার পুলিশও বিজ্ঞাপন দিয়েছে, অনলাইনেও দেখা যাচ্ছে যে এই ছেলেগুলো আমাদের মিসিং, এদের খুঁজে বের করে দেওয়ার জন্য এখন খোঁজ চলছে এবং ধারণা করা হচ্ছে তারা আইএসএর হতে পারে। এর মধ্যে আমরা অনলাইনে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে 3 জন যুবকের ভিডিও বার্তা দেখেছি, সেই ভিডিও বার্তাগুলো আপনার সাইট ইন্টেলিজেন্স থেকে এসেছে, ওই আপনার আইএসএর যে ওদের যে সাইট আছে ওখান থেকে এসেছে। এই 3 জন, একজন ইংরেজিতে বলেছে আর 2 জন বাংলায় বলেছে, এবং তারা কিন্তু গুলশানের ঘটনাকে তারা প্রশংসা করেছে এবং বলেছে এই ধরনের ঘটনা তারা আরও ঘটাবে। এখন যে লোকগুলি করেছে তাদেরও কিন্তু পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে এবং এর মধ্যে 2 জনের ব্যাপারে কিছু খবরও পাওয়া গেছে যে এরা কে হতে পারে এবং ওরাও এই মিসিং, 6 মাস ধরে মিসিং এমনটি জানা গেছে। এটা একটা দিক। আর ওনারা আলোচনা যারা আছেন, ওনারা যে কথাগুলি বললেন আমি সেগুলোর সঙ্গে একটু যোগ করতে চাই। দেখুন, সোলাকিয়ারে আজকের ঘটনায় কিন্তু আইএসএর পক্ষ থেকে কোনো দায়িত্ব স্বীকার করে কোনো দাবি করা হয়নি। যেহেতু হয়নি তো আমরা ধরে নিতে পারি আইএস হয়তো জড়িত নয়। কিন্তু আরেকটা কথা যেটা আছে, ওই যে ঘোলা পানিতে মাছ শিকারের যে প্রবণতাটা, সেটা এখানে হচ্ছে কি না সেটা ভেবে দেখার দরকার আছে। হয়তো আইএস নেই, আইএস একটা ঘটনা ঘটিয়েছে, ওই ধরনের ঘটনা যদি অন্য কেউ ঘটিয়ে কোনো একটা এলোমেলো পরিস্থিতি তৈরি করতে পারে, সেটাও কিন্তু একটা বিষয় হতে পারে বলে বিবেচনায় আমাদের রাখতে হবে। আপনি একটা জিনিস কিন্তু ধরে নিন যে যদি ঘটনাটা তারা ঘটাতে পারত, তেমন কিছু কিন্তু দরকার নেই,
ঈদগাহ মাঠ পর্যন্ত পৌঁছতে পারতো, ঈদগাহ মাঠ থেকে তারা 300 গজ দূরত্বে ছিল, যারা আরো 300 গজ যেতে পারতো, একটা বোমা ফুটাতে পারতো, কি হতো সেখানে? আমি আবার ফিরবো আপনার কাছে এবং আমাদের এই আলোচনার টেবিলে আবার আমরা ফিরবো, আমরা নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।